ॐ नमः श्री भगवते प्रणवाय ॐ अहितुकिं प्रेमघन देवी अमृतिम् आचार्यरूपं प्रणवं नमामि तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सख तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव देव। নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে সপ্রেম স্বাগত। আজকের এই পূর্ণ প্রভাতে আমরা শুনব ভারত সেবাশ্রম সংঘের বরেণ্য প্রতিষ্ঠাতা যুগাবতার ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের দিব্য জীবন কথা, তার ভাগবত ব্যক্তিত্ব, অন্তর্জামিত্ব, সর্বজ্ঞতার কথা। ঠাকুরের জীবনে যে ঠাকুর যে সাধনাগুলো করেছেন, মৃত্যুচিন্তা, আত্মচিন্তা, বৈরাগ্য বিচার, এইগুলো ছিল তার সাধনার একটা অঙ্গ ছিল। এইরকমই ঠিক একটা সুন্দর খুব ঘটনা শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপে শতমুখে চতুর্থ সংস্করণ দ্বিতীয় খণ্ডের 33 পৃষ্ঠার থেকে শুরু একদম নিচের থেকে আছে। স্বামীজি মহারাজের ব্যবহারিক জীবন কথা শিরোনামে লিখছেন পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী আত্মানন্দজি মহারাজ। দীর্ঘদিন গুরু মহারাজের সান্নিধ্য লাভ করেছিলেন, আর শৈশব একদম সহচর ছিলেন, গুরু মহারাজের এক স্কুলে পড়াশোনা করতেন, কলকাতা আশ্রম। আমাদের জীবনের যে অন্তিম পরিণামটা কী, বৈরাগ্য বিচার কীভাবে করতে হয়, ভোগের পথ থেকে ত্যাগের পথে উত্তরণের জন্য কেমনভাবে প্রয়াস করতে হয়, ঠাকুর নিজে তার শিক্ষা দিচ্ছেন। কলকাতা প্রধান কার্যালয়ে একদিন সকাল 10টার সময় এক ভক্ত এসছেন, বড় একাদি খুব সুপুষ্ট মর্তমান কলা নিয়ে। দু চারটে কলা পাক ধরেছে, অর্থাৎ পাকা শুরু হয়ে গেছে, হলদে রং হয়ে গেছে। সেই ভক্তটি বাড়ির উঠোনে মাটি ফেলেছিলেন। মাটি ফেলে তার মধ্যে যেখানে একটুখানি উঠোনটা পার হয়ে গিয়ে অনেকটা ফাঁকা জায়গা ছিল, সেখানটাতে বেশ কয়েকটা কলার গাছ বসিয়ে দিয়েছেন। কাঁচা কলা, মর্তমান কলা, কাঁঠালি কলা, এরকম বেশ কিছু কলার গাছ বসিয়েছেন। তা সেই প্রথম একটা মর্তমান কলার কাঁদি ফলেছে, খুব যেমন কাঁদিটা বেশ বড়, অনেক কলা তাতে, তার তেমন একদম সুপুষ্ট হয়ে গেছে। দু চারটে কলা পাকতেই কী করেছেন, সংকল্প ছিল ভক্তের যে গুরু মহারাজকে তা নিবেদন করবেন। উত্তর চব্বিশ পরগনার বাড়ি ছিল ভদ্রলোকে, ট্রেনে করে আসছেন, ট্রেনে করে নিয়ে এসছেন সেই সুন্দর কলার কাঁদিটা, সুপুষ্ট মর্তমান কলার কাঁদিটা। বেশ কিছু কলাতে পাক ধরে গেছে, হলদে হয়ে গেছে, একদম সব যদি পেকে যায় তাহলে আনতে অসুবিধা, সব বোটার থেকে খসে যাবে, মর্তমান কলা খুব সুখী কলা, খুব সফট। তা তখন গুরুমাজের কাছে যখন চরণ পালতে এসে রেখে প্রণাম করে বলেছেন, স্বামীজি মহারাজ আপনি এগুলো ভোগ গ্রহণ করবেন, খুব ভক্ত মানুষ ছিলেন তিনি। তা কাতরভাবে যখন বলেছেন, গুরুমাজ খুব প্রসন্নভাবে হাসলেন। তা তাকে বললেন, ঠিক আছে ওই কোনোটার মধ্যে রেখে দাও। ভক্তটিকে করলেন, সেই কলার কাঁদিটা কোনোটার মধ্যে রেখে দিলেন, ওপরের ছড়াটার মধ্যে বেশ কয়েকটা কলা বেশ হলদে হয়ে গেছে, সেই দিনই খাওয়া যাবে। ভক্তটি দুপুরবেলা আরতি দর্শন করে প্রসাদ পেয়ে বাড়ি ফিরে গেল। এইদিকে যখন ভক্তটি যখন নাকি বসে আছে আরতির পর, বসে জপ করছে, গুরু মহারাজ তখন ভোগ গ্রহণ করতে বসছেন বিশ্রাম মন্দিরে। যেই স্বামীজি ভোগ দিচ্ছেন গুরু মহারাজকে, সেই স্বামীজিকে বললেন, দুটো কলাকে ধুয়ে নিয়ে আসলেন, খুব সুন্দর, একদম টুসটুসে পাকা, এনে সামান্য দুধ দেওয়া হতো দুপুরবেলায়, ডাল তরকারি, একটা কিছু তরকারি, আলু ভাতে সামান্য একটু তো দেওয়াই হতো রোজ, আর একটু দুধ দেওয়া হতো সামান্য একটু, তার মধ্যে সামান্য ভাত আর দুটো কলাকে দিলেন। তো গুরু মহারাজ কী করলেন, সেই কলা থেকে সামান্য একটু মাত্র ভেঙে, একটুখানি সামান্য ভেঙে মাত্র ঠাকুর শ্রীমুখে অর্পণ করলেন। কেন, ভক্তের কাতর প্রার্থনা ছিল যেন ঠাকুর যেন ভোগ গ্রহণ করেন। ঠাকুর ভোগ হিসেবে গ্রহণ করলেন সামান্য পুরো কলাটাই, এবং দুধটা, দুধের বাটিটা রেখে দিলেন ঠাকুর। তারপরে আরতির পর তখন যখন সবাই প্রসাদ পেতে বসেছেন, সেই ভক্তটিকেও ঠাকুরের চরণ প্রান্তে বসিয়েছেন, বলছেন তুমি এখানে বসো। সেই ভক্তটিকেও কিন্তু তার বাড়িরই কলা প্রসাদ স্বরূপ ঠাকুর কিন্তু দিতে বলেন, দেওয়া হয়ে গেল, প্রসাদ পেলেন সকলে। ভক্তটি চলে গেছেন, সন্ধ্যের সময় আরতি হয়ে গেছে,
আরতির পর গুরু মহারাজকে দুধ খই কলা সামান্য একটু মিষ্টি দেওয়া হতো। তা সেই দিনকে আর কোনো কলা নেই, তখন কি করলেন, সেই অত সুন্দর টুসটুসে পাকা কলার কাঁদি, তাই দেখে যেই স্বামীজি রাত্রিবেলা ঠাকুরকে ভোগ দিচ্ছেন তিনি সেইখান থেকে তা দুটো কলা যেই নাকি নিতে যাবেন, গুরুমা তখন ধমক দিয়ে বলেন থাক থাক ওখান থেকে নিতে হবে না। তো এইরকমভাবে তার পরদিনও আবার যখন ভোগ দেবেন তখন কলা যেহেতু আশ্রমে রয়ে গেছে বিশ্রাম মন্দিরে, তা বাজার থেকে কেনাও হয়নি আর কলা, মাঝে মাঝে কেনা হতো বা কেউ দিলে সেগুলো রেখে দেওয়া হতো, একটা দুটো করে ভোগে দেওয়া হতো। তা দেখেছেন যে কলা তো রয়েই গেছে, তখন স্বামীজির যখন পরদিনও দুপুরে ভোগ দিতে যাওয়ার সময় যেই কলা নিতে যাবেন আবার ঠাকুর নিষেধ করলেন, রাত্রে ভোগ দিতে যাওয়ার সময় কলা নিতে যাওয়ার সময় আবারও ঠাকুর নির্দেশ করলেন, তখন আর কি স্বামীজিরা তখন আর সেই যিনি ভোগ দিতেন তিনি তখন একটুখানি রাগত স্বরেই বলছেন কলাগুলো সব নষ্ট হয়ে যাবে, তারপর তো আমাকেই ফেলতে হবে এগুলো পচে গেলে পরে, আর সবাই আমাকে দোষারোপ করবে যে আমি স্বামীজি মহারাজকে এগুলো ভোগে দিলাম না। গুরু মহারাজ শুনলেন কথা, তারপরে সুর চড়িয়েছে স্বামীজি বলছেন যে ভক্তটা ছেলে মেয়েদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এসে গুরুদেবকে দিয়েছেন, আর গুরুদেব কিনা তা পচিয়ে নষ্ট করবেন, নিজেও খেলেন না কাউকে একটা হাতে ধরে দিলেনও না। গুরু মহারাজ কিন্তু সব শুনলেন, অন্তর্যামী কিনা শুনতে পেয়েও তিনি কিন্তু নির্বাক হয়ে থাকলেন, কোনো প্রত্যুত্তরটি তিনি করলেন না। তাই এইরকম আমরা কি কি করি, না বুঝে আমরা কতই না আমরা সমালোচনা করি নিন্দা করি আমরা। তা ঠাকুর এই সব কিছু শুনলেন, কিন্তু শুনেও কিছু যখন বললেন না, বেশ কিছুদিন দু চার দিন হয়ে গেল, সমস্ত কলাগুলো পেকে গেল, তারপর কালো হতে শুরু করলো অল্প অল্প, তখনও বেশ খাবার মতো অবস্থায় আছে। আর যে স্বামীজি রাত্রিবেলা ভোগ দিচ্ছেন তিনি তখন যেই আবার দুটো কলা নিতে গেছেন তাকে নিষেধ করলেন, সামান্য দুধ খই ঠাকুর ভোগ গ্রহণ করলেন, তাতে কিছুটা ঠাকুর রেখেও দিলেন আবার প্রসাদ স্বরূপ। তো এইরকম তখন দেখছেন যে তার দুই একদিন পরে মোট আট দশ দিন প্রায় হয়ে গেল, ততদিনে গরমকাল গ্রীষ্মকাল ছিল, কলাগুলো একদম খোসাগুলো মর্তমান কলার এমনি খুব নরম হয়, খোসাগুলো কালো হয়ে গেছে আর ওই ছড়ার থেকে সব কলাগুলো বোটা খুব সব খসে খসে পড়ে যাচ্ছে, ছোটো ছোটো পোকা হয় কলা পাকা কলা বা পাকা ফলের মধ্যে, সেই পোকা মানে ছোটো ছোটো মাছির মতো সেই পোকাগুলো একদম ভন ভন করছে উড়ে বেড়াচ্ছে সেখানে। তারপর আরও দু একদিন যেতে তার মধ্যে থেকে রস গড়িয়ে পড়ছে, দুর্গন্ধ ছড়াতে লাগলো। স্বামীজিরা এরকম রাত্রিবেলা সব প্রসাদ পাওয়া হয়ে গেছে বিশ্রাম মন্দিরে এসছেন, ঠাকুর বসে আছেন, ঠাকুরকে ঘিরে সকলে আছেন। তা তখন আর কি গুরু মহাজ একটা খুব সুন্দর একটা শিক্ষা দিলেন স্বামীজিদের সেনকে, বলছেন যে দেখো কলাগুলোর কি দুরবস্থা, কি শোচনীয় পরিণাম পরিণতি, শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপে শতমুখে দ্বিতীয় খণ্ড চতুর্থ সংস্করণের ৩৪ পৃষ্ঠায় ঠাকুরের এই বাণীটি আছে, স্বামীজি মহারাজের ব্যবহারিক জীবন কথায় ৩৪ পৃষ্ঠার নিচের প্যারাতে আছে। ঠাকুর বলছেন যে দেখো কলাগুলির কি দুরবস্থা, কি শোচনীয় পরিণাম পরিণতি, এক সময় যাহা বর্ণে গন্ধে রূপে রসে সকলকে লোভাতুর করিয়া তুলিত, এখন কিনা তাহাই বিবর্ণ বিকৃত হইয়া সকলের অন্তরে ঘৃণার উদ্রেক করিতেছে। একটি কলা খাইবার জন্য একদিন যে লালায়িত হয়ে উঠিয়াছিল এখন কিন্তু সে আর তাহার দিকে ফিরিয়াও তাকায় না, বাল্যের হাসি ভরা মুখ, কৈশোরের কমনীয় কান্তি, যৌবনের রূপ লাবণ্য জরাভারে অথবা ব্যাধির পীড়নে এমনইভাবে মলিন হইয়া যায়, চোখের সামনে প্রতিদিন সকলে ইহা দেখিতেছে, কিন্তু চেতনার সঞ্চার হইতেছে কয়জনের, তোমরা সর্বত্যাগী সন্ন্যাসী, বিষয়ের এই বিকৃতি দেখিয়া সর্বদা অন্তরে বৈরাগ্য চিন্তা জাগাইয়া রাখিবে, আত্মভাবে সমাহিত হইতে চেষ্টা করিবে। আমি জানি যদি আমি হাতে ধরিয়া প্রত্যেককে একটি দুইটি করিয়া কলা দিতাম তবে সকলেই তৃপ্তি লাভ করিত, কিন্তু রসার সাধনের সেই তৃপ্তি কত সময়ের জন্য, যত সময় রসনার সহিত রসের সংযোগ বা সংস্পর্শ থাকিত ঠিক তত সময়ের জন্য, তাহার পর থাকিত শুধু স্মৃতি, সেই স্মৃতি রোমন্থন করিয়া সকলে তৃপ্তি লাভ করিত আর বিবেক বৈরাগ্য হইতে দূরে সরিয়ে যাইত, সুতরাং আমি তাহা করি নাই। গুরু মহারাজ ছিলেন আচরণ সিদ্ধ, সকলের নিকট
কি করতেন, গুরু মহারাজ নিজের এই যে শুদ্ধ পবিত্র আচরণ সেইগুলো তিনি তুলে ধরতেন, সেটা তিনি উপদেশ দিতেন। এই জন্য গুরু মহারাজকে বলা হয় যে লোকশিক্ষক। জনসাধারণ কি করে, সাধারণ উপকরণ বা উদাহরণ তুলে রাখে এমন শিক্ষাদান গুরু মহারাজ করতেন। শুধু শুষ্ক শিক্ষা নয়, ব্যবহারিক তার প্রয়োগ, নিজে আচরণ করে শিক্ষা দিতেন। আর শিক্ষা দিতেন বলেই গুরু মহারাজের প্রত্যেকটা শিক্ষা সন্ন্যাসীদের, ব্রহ্মচারীদের এবং ভক্তদের মনে একটা গভীর একটা রেখাপাত করত। নিজে আচরণ করে যেই শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাই মাত্র পরকে প্রভাবিত করতে পারে। আর নিজে যেটা আমরা আচরণ করি না পরকে শিক্ষা দেই, সেই শিক্ষা দ্বারা পরের কোনো মঙ্গল হয় না, কল্যাণও হয় না। শ্রোতা বন্ধুরা, একটা ছোট্ট ঘটনা আপনাদের উপহার দেবো এই প্রসঙ্গে, যে গুরু মহারাজের ব্যবহারিক জীবন প্রসঙ্গে। হাজি মোহাম্মদ মহসিনের কথা অনেকে আপনারা শুনে থাকবেন। হুগলিতে যে ইমামবাড়া হসপিটাল, হুগলি মহসিন কলেজ, যার দানের জায়গার উপর প্রতিষ্ঠিত, অতি সাধারণ অবস্থার দরিদ্র মানুষ ছিলেন। ধনী কোনো আত্মীয়ের সহায়তায় তিনি বিপুল সম্পত্তি লাভ করেন। হজ করে এসেছিলেন বলে তাকে বলা হয় হাজি। নাম ছিল প্রকৃত মোহাম্মদ মহসিন। খুব উদারচেতা ব্যক্তি ছিলেন এবং তিনিও এরকম ছিলেন, এই লোকশিক্ষকের ভূমিকায় ছিলেন। খুব ধনী ব্যক্তি, অনেক দিন দরিদ্র মানুষ আসতেন তার কাছে সাহায্যের আবেদন নিয়ে, কাউকে নিরাশ করতেন না, সাধ্য অনুযায়ী তিনি দান করতেন। দানবীর বলে তার একটা কিন্তু খুব সুখ্যাতি ছিল। হাজি মোহাম্মদ মহসিন একদিন তার সভাকক্ষে আছেন। খুব ধনী ব্যক্তি তো, তা সব সবার অনর সব লোকজন তারাও সব আছেন, সভাসদেরা। তাই একদিন এরকম একজন মুসলমান ভদ্রলোক ছোট্ট ছেলেটাকে কাঁধে নিয়ে আসলো। উদ্দেশ্য কি, ছোট্ট অনেকগুলো সন্তান, ছোট্ট ছেলেটা প্রায় মিষ্টি কিনে দেওয়ার জন্য বাবার কাছে আবদার করতো, আর মিষ্টি না পেলে সে একদম কান্না জুড়ে দিত, কিছুতেই শান্ত হতো না। তাই এইরকম দেখছেন, দরিদ্র মানুষ, আমি মিষ্টি কিনে দিতে পারি না, বাচ্চাটা কান্না করে কী করা যায়। গ্রামের কয়েকজন এই মুরব্বির কাছে, মানে বয়স্ক ব্যক্তির কাছে সে কথা জানালেন। তারা তখন বললেন যে দেখো, মোহাম্মদ মহসিন তিনি বাকসিদ্ধ বলে আমরা জানি, তা তুমি তার কাছে নিয়ে যাও, তিনি যদি নাকি একবার মুখে বলে দেন যে তুমি মিষ্টির জন্য আবদার করো না, কান্না করো না, দেখবে তোমার ছেলে আর মিষ্টি চাইবে না। সহজ সরল গ্রামের মানুষ সেই কথা বিশ্বাস করে মোহাম্মদ মহসিনের সভাতে এসছেন। তা সবাই যখন সবার মানে আবেদন সব পেশ করেছেন, সব চলে গেছেন, একদম সভাকক্ষ প্রায় জনশূন্য, শুধু সভাসদরা আছেন, সেই প্রৌঢ় কৃষকটি কিন্তু বাচ্চাটিকে নিয়ে বসে আছেন। মোহাম্মদ মহসিন নিজেই কিন্তু সেই কৃষককে ডাকালেন, বললেন আচ্ছা ভাই, তুমি অনেকক্ষণ ধরে এসছো দেখছি কিন্তু বসে আছো কেন, বলো তোমার কী আবেদন। তখন তিনি বললেন, দেখুন আমার এই বাচ্চাটা খুব মিষ্টি খেতে চায়, অনেকগুলো সন্তান ইয়েতে কৃষি শ্রমিক, আমি খেটে যা উপার্জন করি, পেটের ভাতই দুবেলা জোটাতে খুব কষ্ট হয়, তার উপর আমি মিঠাই কী করে কিনে দেবো, কিন্তু বাচ্চাটা কিছুতেই শুনতে চায় না। গ্রামের মুরব্বীরা বললেন যে আপনি বাকসিদ্ধ, আপনি যদি একবার বলে দেন বাচ্চাটাকে সে যেন মিষ্টির জন্য বায়না না করে, আমি যখন সম্ভব আমি তো নিজেই কিনে দেবো, পিতা তো সন্তানের কে মিষ্টি তো আমি নিজেই কিনে দেবো, সে মিষ্টি চাই আমি দিতে পারি না, অর্থের অভাবে আমার মনে খুব ব্যথা লাগে। তা তখন তিনি কী করলেন, শুনলেন, শুনে বলেন আচ্ছা ভাই, তুমি একটা কাজ করো, তুমি আমি বাচ্চাটাকে বলে দেবো বটে, কিন্তু তোমাকে একটু কষ্ট করতে হবে, বলুন আপনি যা আজ্ঞা করবেন তাই। বলছেন তুমি এক মাস বাদে শিশুটিকে নিয়ে আবার আমার কাছে এসো। চাষিটি তখন বলছেন যে দেখুন, আজকে এসছি এতখানি দূর থেকে হাঁটতে হাঁটতে, সারাটা দিনের কাজ নষ্ট হয়েছে, তা আরেক দিন আসলে তো আরেক দিনের কাজ নষ্ট হবে। বলে না, তবু তোমাকে আরেক দিন আসতেই হবে এক মাস বাদে, কিন্তু এক মাসের মধ্যে আসবে না, এক মাস বাদে আসবে। সভাসদরা তখন বলছেন যে হুজুর, এই কথাটা তো একটা ছোট্ট কথা, বাচ্চাটিকে আপনি বলে দিলেই তো হয় মুখ ফুটে, যে তুমি আর মিষ্টি খেতে চেও না, বা আবদার করো না, বায়না করো না, বাবার যখন সামর্থ্য নিজেই কিনে দেবেন। এই একটা ছোট্ট কথা বলার জন্য গরিব চাষিকে আবার এক মাস বাদে আসতে হবে, এ তো হুজুর আপনি আজকেই বলে দিতে পারেন। তিনি তখন একটু হাসলেন মাত্র, কিছুটি কিন্তু বললেন না। চাষি তার ছেলেটিকে নিয়ে চলে গেল, আর মোহাম্মদ মহসিন সেই দিন থেকে সংকল্প করলেন আর তিনি মিষ্টি খাবেন না।
মিষ্টি খুব ভালোবাসতেন মহসিন নিজে। সেই দিন থেকে সংকল্প করলেন তিনি আর নিজে মিষ্টি খাবেন না। একে বলে আচার্য, আচরণ সিদ্ধ। নিজে আচরণ না করলে, শুদ্ধ আচরণ নিজে যদি নাকি করায়ত্ত না করা যায়, সেই আচরণের কথা শিক্ষা দিলে কেউ তা গ্রহণ করে না, তা গ্রহণযোগ্য হয় না। নিজে মোহাম্মদ মহসিন মিষ্টি ভালোবাসতেন, কী করে তিনি একটা ছোট্ট শিশুকে বলেন যে মিষ্টি তুমি খেও না, মিষ্টির জন্য বায়না করো না। নিজে মিষ্টি পরিত্যাগ করলেন একটি মাস। একটি মাস বাদে যখন ছোট্ট শিশুটিকে নিয়ে সেই পিতা আসলেন মোহাম্মদ মহসিনের কাছে, তিনি তখন হেসে বললেন, মাথায় হাত দিয়ে হাত বুলোতে বুলোতে বলছেন যে বাবা দেখো, তোমার বাবা খুব গরিব কি না, তাই তুমি আর মিষ্টির জন্য বায়না করো না, কেঁদো না। তোমার বাবার যখন সামর্থ্য হবে তখন তিনি তোমাকে মিষ্টি দেবেন। আর মোহাম্মদ মহসিন কিন্তু সেদিন কিন্তু সেই বাচ্চাটার জন্য এক প্যাকেট মিষ্টি ব্যবস্থা করে রেখেছেন। ছোট্ট শিশু, তার অত তখনও বোধ হয়নি ভালো মন্দের, সেই শিশুটির মাথা নেড়ে তখন মোহাম্মদ মহসিনের কথার প্রত্যুত্তরে বলল, হুজুর আপনি যা বললেন আমি তাই করব। কিছুতেই সেই বাচ্চার মিষ্টির প্যাকেটটি নিতে চায় না, জোর করে দিলেন তাকে খুব সস্নেহে, তখন দিলেন বটে, কিন্তু বাচ্চাটা কিন্তু প্যাকেট খুলে একটা মিষ্টিও খেল না। আর আশ্চর্যের কথা, সেই দিন থেকে সেই শিশু কিন্তু কোনো দিন আর বাবার কাছে মিষ্টির জন্য আবদার করেনি। বাবা যখন কিনে দিতে পেরেছেন তখন সে খেয়েছে বটে, কিন্তু কোনো দিন মিষ্টির জন্য বায়না করেনি। নিজে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। নিজে যদি আচরণ যদি কিছু আমরা ভালো কিছু করতে পারি, তা যদি আমরা শিক্ষা প্রদান করি, তবে তা গ্রহণযোগ্য হয়। না হয় কিন্তু মানুষকে জোর করে চেঁচিয়ে বললেও কিন্তু কেউ কিন্তু গ্রহণ করবে না। গুরু মহারাজ ছিলেন এবং লোকশিক্ষক, তিনি ছিলেন আচরণ সিদ্ধ ছিলেন ঠাকুর। এরকম একটা কলার কাঁদি কিছুই না, প্রত্যেককে দুটো দুটো কলা দিলে তো সেই দিনই কি শেষ হয়ে যেত। কিন্তু ঠাকুর কী করলেন, যে জীবনের অন্তিম পরিণামটা কী একদম প্রত্যক্ষ ওই কলার কাঁদির মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন। ঠাকুর বলছেন, দেখো আজকের যে শিশু, ভবিষ্যতে সে দেখবে যুবা, তারপর দেখবে প্রৌঢ় তারপর দেখবে বৃদ্ধ, তারপর দেখবে সেই মানুষটার একদিন মৃত্যু হয়। এটা জীবনের পরিণাম। কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আগ্রহ প্রলোভন এগুলো কখনো থাকবে না। ঠাকুর এইভাবে শিক্ষা দিয়ে গেছেন। শ্রোতা বন্ধুরা, গুরু মহাজের অক্ষয় কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক। ঠাকুরের কৃপায় আপনাদের সকলের জীবন ঋদ্ধ হোক, মঙ্গলময় হোক, কল্যাণময় হোক, এই প্রার্থনা জানাই। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ, ওম শান্তি শান্তি শান্তি।